যারা নির্বাচনে পরাজিত হলেও ভুলে যাবেন না, পশ্চিম বাংলার বিরাট সংখ্যক মানুষ বামপন্থীদের সমর্থন করেছে, গ্রামে গ্রামে শহরে শহরে লাল ঝান্ডা উঠছে, সেই লাল ঝান্ডার সম্মান আপনাদের রক্ষা করতে হবে, সবাই মিলে আমাদের সম্মান রক্ষা করতে হবে। চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল 8:20 নাগাদ বাড়িতেই প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল 80 বছর। দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী, ফুসফুসের সংক্রমণের কারণে এমন পরিস্থিতি। তবে এদিন কোনোভাবেই আর হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রইলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতন ভট্টাচার্য। 2000 থেকে 2011 পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র। এর আগে 1 বছর তিনি উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1944 সালে উত্তর কলকাতার ভট্টাচার্য পরিবারে জন্মগ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1961 সালে কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে পাশ করেন। তৎকালীন প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে 1964 সালে সাম্মানিক স্নাতক হন। স্কুল জীবন থেকেই তিনি এনসিসিতে যোগদান করেন। কলেজ জীবনেও তিনি এনসিসির ক্যাডেট ছিলেন। কলেজ জীবনেই রাজনীতিতে যোগদান বুদ্ধদেব ভট্টাচার্যের। রাজ্যের উত্তাল খাদ্য আন্দোলনের সময় থেকে শুরু করে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেন তিনি। গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক হন। সেটাই পরবর্তীতে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI এর চেহারা নেয়। 1977 সালে তিনি কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। পরের বার 1982 সালে কংগ্রেসের প্রফুল্ল কান্তি ঘোষের কাছে 782 ভোটে পরাজিত হন। 1987 সালে নির্বাচনী কেন্দ্র পরিবর্তন করে যাদবপুর থেকে ভোটে লড়েন। সেই কেন্দ্র থেকেই টানা 5 বার জয়ী হন। তবে পরিবর্তনের ঝড়ে 2011-র বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকেই তৃণমূল প্রার্থী মনীষ গুপ্তের কাছে পরাজিত হন তৎকালীন মুখ্যমন্ত্রী। সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পলিটব্যুরোর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কমরেড ভট্টাচার্য। তার মন্ত্রিত্বর দিকে যদি তাকাই, 1977 থেকে 1982 পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ দপ্তরের মন্ত্রী। পরে এই দপ্তরের নাম বদল থেকে হয় তথ্য ও সংস্কৃতি দপ্তর। 1987 থেকে 1996 তথ্য ও সংস্কৃতি বিভাগের পাশাপাশি পুর ও নগর উন্নয়ন বিভাগের দায়িত্ব নেন। 1991 থেকে 1993 তথ্য ও সংস্কৃতি বিভাগ, পুর ও নগর উন্নয়ন বিভাগে। 1994 তথ্য ও সংস্কৃতি বিভাগের দায়িত্বে। 1996 সালে স্বরাষ্ট্র বিভাগ, তথ্য সংস্কৃতি বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ তাঁর দায়িত্বে ছিল। 1999 সাল উপমুখ্যমন্ত্রী তিনি। নভেম্বর 6, 2000 সাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। মে 18, 2001 ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। 2006-এর 18ই মে চতুর্দশ বিধানসভা সাধারণ নির্বাচনেও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 2011-এর 19ই মে পঞ্চদশ বিধানসভা সাধারণ নির্বাচনে পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করেন। পশ্চিমবঙ্গের ভিত্তি কৃষি। বুদ্ধদেব তার আমলে শিল্পায়নের অভিযান শুরু করেন, কিন্তু তাঁর সিঙ্গুরের জমি অধিগ্রহণ ও নন্দীগ্রামের জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন হয়। তবে শুধু সিঙ্গুর নন্দীগ্রামই নয়, 2006-এর জানুয়ারিতে সুপ্রিম কোর্ট সল্টলেকের জমি বরাদ্দের বিষয়ে বুদ্ধদেব ভট্টাচার্য এবং অন্যান্য বামফ্রন্ট সরকারের মন্ত্রীদের নোটিশ জারি করে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার প্রবল সমালোচনার মুখে পড়ে। তিনি শুধু বিরোধী দলগুলিই নয়, অন্যান্য বামফ্রন্ট জোট শরিকরাও এই সিদ্ধান্তের বিরোধিতা করে। 2007-এর 15ই মার্চ নন্দীগ্রামে পুলিশকে আটকাতে ব্যর্থ হওয়ার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য বিপুল সমালোচিত হন।
নন্দীগ্রামে গুলি চালানোর জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। তবে সেই প্রসঙ্গে তিনি বলেন, নন্দীগ্রামে আইনের শাসন ছিল না, শতাধিক গ্রামবাসী নন্দীগ্রাম ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নেন। রাস্তা খোঁড়া হয়েছিল, গ্রামে ঢুকতে দেওয়া হয়নি পুলিশকে, রাজনৈতিক বিরোধীদের আক্রমণে শিকার হন বুদ্ধবাবু। ডান এবং অতি বামপন্থীদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য প্রবল সমালোচিত হন। এর জেরেই সপ্তম বামফ্রন্ট সরকারের অবসান হয়। মুখ্যমন্ত্রী হিসেবে 2001 ও 2006 সালে সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্টকে পরপর দুটি নির্বাচনে নেতৃত্ব দেন। 2006-এ 294-এর মধ্যে 235 আসনে জেতে বামফ্রন্ট। যে ভোটে তারা ভালো ফল করতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল। সেই ভোটে 235 আসন পেয়ে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেন কংগ্রেসরা। তাঁদের মত ছিল, লোকসভা ভোটে 42টির মধ্যে 35টি আসন পেয়েছে বামফ্রন্ট, বিধানসভা ভোটে 235। বুদ্ধবাবু বুক ফুলিয়ে বলতেন, আমরা 235, ওরা 30, কে আমাদের ঠেকাবে? কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের সিদ্ধান্তে নিজের দলেই খুব একটা সমর্থন পাননি তিনি। আর 2011-তেই পরাজয় বুদ্ধদেব ভট্টাচার্যের, ভরাডুবি বামেদের। অবস্থা এমন যে 235 পাওয়া, সেই বিধানসভায় একটি আসনও নেই বামেদের। 2021-এর বিধানসভা নির্বাচনে বামেরা শূন্য। অসুস্থতার কারণে দীর্ঘদিন রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস গ্রহণ করেন, কার্যত ঘরবন্দী ছিলেন বুদ্ধবাবু। শেষ কবার ভোট দিতেও যেতে পারেননি তিনি। তবে বিভিন্ন সময় তিনি সমসাময়িক পরিস্থিতির ওপর লিখিত প্রতিক্রিয়া দিতেন। রাজনীতির পাশাপাশি বুদ্ধবাবু জড়িত ছিলেন সাংস্কৃতিক জগতের সঙ্গেও। বই লিখেছেন, অনুবাদ করেছেন, আবৃত্তি করতেন সুকান্ত ভট্টাচার্যের ভাইপো। বাম আমলে রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের তিনি ছিলেন হোতা। তাঁর লেখা বইগুলি হল চিলিতে গোপনে গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কোয়েজ, অনুবাদ, দুটি নাটক, চেনা ফুলের গন্ধ, তিন মায়ের কথা, রচনা প্রবাহ, স্বর্গের নিচে মহা বিশৃঙ্খলা, ফিরে দেখা প্রথম ও দ্বিতীয়, নাসি জার্মানির জন্ম ও মৃত্যু। 2022-এর জানুয়ারি ভারত সরকারের তরফে বুদ্ধদেব ভট্টাচার্যকে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ দেওয়া হয়। তবে তিনি পুরস্কার প্রত্যাখ্যান করেন। অনেকবারই অসুস্থ হয়ে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সব রাজনৈতিক দ্বন্দ্ব সরিয়ে রেখে তাকে দেখতে গিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিয়েছেন সব রকম সাহায্যের আশ্বাস। তবে এবার আর হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া গেল না প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ভোরের আলোর সঙ্গেই শেষ হয়ে গেল একটা অধ্যায়। বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।